বন্ধুরা, আপনাদের ফোনের লুকটাকে আরো একটু সুন্দর করার জন্য আজকে আমি খুব অসাধারণ একটি অ্যাপ নিয়ে এসেছি। সো আজকে ওই অ্যাপটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে আমাদেরকে সার্চ করতে হবে লেন্স লাঞ্চার। এটা লিখে আমাদেরকে সার্চ করলে এই লাঞ্চারটি চলে আসবে। দেন আমার যেটা করব এটাকে ইনস্টল করে ফেলবো। তারপর ইনস্টল করে এটাকে ওপেন করব। তো আপনারা এখানে দেখুন, এটার রেটিং হচ্ছে 4.3, এটা এটা 3.2 MB, আর এটা অলরেডি 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে ওকে গট ইট এটা দিয়ে দেব। দেন আপনারা যেটা করবেন, এখানে দেখুন আইকন সাইজ, এটিকে যত ইচ্ছে বড় করতে পারবেন বা আর একটু চাইলে ছোট করে দিতে পারেন। তারপর একটা অ্যাপ হইতে আরেকটি অ্যাপের দূরত্বটা এখান থেকে চাইলে এভাবে বাড়িয়ে নিতে পারেন। সো এটা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। দেন চলে আসবেন অ্যাপস আইকনে। অ্যাপস আইকনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা চোখের আইকন। তো এখানে ক্লিক করলে যেটা হবে, আপনাদের ওই অ্যাপটা হাইড হয়ে যাবে। যে অ্যাপের এই জায়গায় আপনারা ক্লিক করবেন সেটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে সেটা আনহাইড হয়ে যাবে। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করলে যেটা দেখবেন, এখানে অ্যাপ ইনফো অ্যান্ড আনইনস্টল বাটন আছে। তারপর নিচের যে লাল একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে অ্যাপটা কিভাবে কাস্টমাইজ করবেন, কোনটা আগে আসবে বা কোনটা পরে আসবে বা কি হিসাবে আসবে, নাম হিসাবে নাকি ডেট হিসাবে। তো এভাবে আপনারা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আমরা সরাসরি চলে আসবো সেটিং অপশনে। সেটিং অপশনের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকন প্যাক, এখানে ক্লিক করলে আপনারা চাইলে ডিফল্ট আইকন ইউজ করতে পারেন অথবা নিজেদের ডাউনলোড করা কোনো আইকন আপনারা ইউজ করতে পারেন। তারপর লাঞ্চার হিসেবে হোম লাঞ্চারে ক্লিক করবেন। দেন যদি আপনার চান যে ডিফল্ট রাখবেন, তাহলে এখানে রিমেম্বার মাই চয়েস, দেন লেন্স লাঞ্চারে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখুন যে এখানে আমার লাঞ্চারটা কেমন, খুব অসাধারণ একটি লাঞ্চার। সো আপনারা যদি চান যে কোনো একটা অ্যাপসে ঢুকবেন, তো এটার উপরে এভাবে চলে আসে ছেড়ে দিবেন, তাহলেই ওপেন হয়ে যাবে। তারপর আবার হোম বাটন প্রেস করলে হোমে চলে আসবেন। দেন আবার এভাবে কোনো একটা অ্যাপসে ঢুকে পড়বেন। খুব অসাধারণ একটি লাঞ্চার, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে নাইট মোড ইউজ করতে পারেন। এরপর যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। তারপর নিচে আরও কয়েকটি অপশন আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তোমরা সরাসরি হোম বাটন প্রেস করে হোমে চলে যাব। তো আপনারা দেখুন আইকনটার লুক কিন্তু আমি আগেই দেখিয়েছি, খুব অসাধারণ একটি লুক। এখান থেকে আপনারা ঢুকবেন, আর এটা হচ্ছে যে এখানে ঢুকলে আপনারা ওই লাঞ্চারের সেটিংসটা করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।